আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের নিউজ সাত সকালে হেলিকপ্টারে চড়ে ভোলায় গেলেন জনপ্রিয় তারকা ফেরদৌস পূর্ণিমা ইমন বিদ্যাসিন মিম নুসরাত ফারিয়া মাহিয়া মাহি ও সাইমন সাদিক সকাল নয়টার আগেই ঢাকা থেকে ভোলার চর ফ্যাশন এলাকায় স্থানীয় সংসদ আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের আমন্ত্রণে সেখানে গেছেন তারা নায়ক ইমন ভোলা থেকে মুঠোফোনে এমনটাই জানিয়েছেন মুজিব স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও এমপি জ্যাকবের রাজনৈতিক ক্যারিয়ারের সাফল্যের অনুষ্ঠানে চমক হিসেবে যোগ দিয়েছেন তারা তারা ইমন বলেন অনুষ্ঠানের উপস্থাপনা করছেন পূর্ণিমা বাকি যারা প্রত্যেকেই পারফর্ম করছি প্রচুর মানুষ প্রত্যেকের আন্তরিকতায় আমরা মুগ্ধ ইমন জানান দুপুর বারোটায় অনুষ্ঠান শুরু হয়েছে তিনি বলেন সন্ধ্যার আগেই ঢাকা ফিরব চমৎকার আয়োজন হচ্ছে এখানে থাকতে পেরে খুব ভালো লাগছে অনেকদিন পর আবার ঢাকার বাইরে বড় কোনো অনুষ্ঠানে মানুষের মাঝে যেতে পারলাম উপস্থিত মানুষেরাও অনেক খুশি ছিলেন আজ সতেরোই মার্চ বাঙালির প্রেরণা জাগনিয়া চিরভাষ্য শেখ মুজিবুর রহমানের জন্মদিন উনিশশো সালের সালের এদিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সম্ভ্রান্ত শেখ পরিবারের জন্ম নেন স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার আমূল্য বাণীকে সংস্কৃতি অঙ্গনের মানুষেরা পাথেয় মনে করে বলে মন্তব্য করেন ঢাকায় ছবির জনপ্রিয় নায়ক সাকিব খান বঙ্গবন্ধু জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়ে শাকিব খান লিখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি দেশের স্থপতি স্বাধীনতার মহান নায়ক রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা চেয়ে তিনি সাংস্কৃতিক স্বাধীনতাকে গুরুত্বপূর্ণ মনে করতেন এই মহান নেতার অমর বাণীকে আমরা সংস্কৃতির মানুষেরা পাথেও মনে করি তার আদর্শ পরিকল্পনা ন্যায় নীতি জীবন চিন্তা কর্ম থেকে শিক্ষা নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি তবেই এই মহান নেতার স্বপ্ন সফল হবে বলে মনে করি তার একশো একতম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা ও শ্রদ্ধা এদিকে বঙ্গবন্ধুর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নায়িকা অপু বিশ্বাসও আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ